ছাত্র ছাত্রীসকল, আজি মই তোমালোকৰ মাজলৈ প্ৰেৰণ কৰিব ওলাইছোঁ ত্ৰিভুজ আৰু ইয়াৰ ধৰ্মৰ তৃতীয়টো ভিডিঅ', অৰ্থাৎ সপ্তম শ্ৰেণীৰ অনুশীলনী 6.3ৰ অংকবিলাক আলোচনা কৰিব আহিছোঁ। ইতিমধ্যে মই আলোচনা কৰিছোঁ তোমালোকৰ ত্ৰিভুজৰ কোণবোৰৰ যোগৰ ধৰ্ম। তাত তোমালোকক মই কৈছিলোঁ যে ত্ৰিভুজৰ কোণ তিনিটাৰ মাপৰ সমষ্টি 180 ডিগ্ৰী হয় আৰু সেই ধৰ্মটোৰ ভিত্তিতে আমাক অনুশীলনী 6.3ত কেইটামান অংক দিছে। সেই অংকবোৰ আমি কৰিবলৈ চেষ্টা কৰিব পাৰোঁ। ইয়াত 6.3 চিত্ৰৰ পৰা এক্স নিৰ্ণয় কৰিবলৈ দিছে। গতিকে এক নম্বৰ প্ৰশ্নটোত এ বি চি এটা ত্ৰিভুজৰ এ কোণটো এক্স বুলি দিছে, বি কোণটো 50 ডিগ্ৰী আৰু চি কোণটো 60 ডিগ্ৰী দিয়া আছে। আমাক কৈছে যে এক্স অৰ্থাৎ যিটো কোণ আমি নাজানো, যিটো কোণৰ মাপ আমি নাজানো, সেই কোণৰ মাপটো কিমান হ'ব উলিয়াব লাগে। তোমালোকে তোমালোকৰ পাঠ্যপুথিৰ 108 পৃষ্ঠা উলিয়াই ল'বা, উলিয়াই লৈ আমাৰ ভিডিঅ'টো চাবা। গতিকে যদি ভিডিঅ'টো বুজিবলৈ চেষ্টা কৰিব খোজা বা যে ভাবা যে নাই বুজিম, তেতিয়াহ'লে কিতাপখন উলিয়াই লৈ তাৰপিছত কিতাপ বহি লৈ তাৰপিছত ভিডিঅ'টো চাবা, যাতে তোমালোকে সহজতে বুজিব পাৰা। নহ'লে এনেই চিনেমা চোৱাৰ নিচিনাকৈ যদি তোমালোকে ভিডিঅ'টো চোৱা, একো বুজি নাপাবা, তাৰপিছত মোকে গালি পাৰিবা যে ছাৰে কি বুজাই বুজি নাপাওঁ। তো ছাত্ৰ ছাত্ৰীসকল, এক নম্বৰৰ এ বি চি ত্ৰিভুজৰ দি আছে এ কোণ এক্স, বি 50 ডিগ্ৰী, চি 60 ডিগ্ৰী। এই অংকটো কৰাৰ আগতে আমি লিখি ল'ব লাগিব সমাধান বুলি লিখি। তুমি কি জানা এই ধৰ্মত লিখিবা? আমি জানো যে ত্ৰিভুজৰ কোণ তিনিটাৰ মাপৰ সমষ্টি, সমান 180 ডিগ্ৰী। এতিয়া আমাক যিহেতু তিনিটা কোণ দিয়া আছে, এতেকে আমি এ কোণ এক্স আছে যোগ বি কোণ দিয়া আছে 50 ডিগ্ৰী, চি কোণ দিয়া আছে আমাক 60 ডিগ্ৰী, এই তিনিটা যোগ কৰি পাম 180 ডিগ্ৰী। এতিয়া যদি আমি এই তিনিটা যোগ কৰি 180 ডিগ্ৰী পাওঁ, তেতিয়াহ'লে এক্স যোগ 110 ডিগ্ৰী সমান 180 ডিগ্ৰী। তে কিছুমানে সুধিব পাৰে যে ছাৰ এইটো 50 আৰু 60 কেনেকৈ 110 হ'ল? যোগ কৰি পিনি 110 হৈছে। এতিয়া এক্স সমান কি হ'ব? এক্সৰ লগত 110 যোগ কৰিলে 180 হয়। গতিকে এক্স ওলাবলৈ হ'লে 180ৰ পৰা কি কৰিব লাগিব, 110টো কমাই দিব লাগিব বা বিয়োগ কৰিব লাগিব। তাৰমানে এক্সৰ মানটো আমি কিমান পাই যাম? 70 ডিগ্ৰী। তো ছাত্ৰ ছাত্ৰীসকল, এ নম্বৰৰ উত্তৰটো আমি কৰিলোঁ, দেখিছা? ঠিক সেইদৰে বি নম্বৰৰ উত্তৰটো আমি কেনেকৈ কৰিম? বি নম্বৰ চোৱা, চিত্ৰটো দি থোৱা আছে য'ত পি কিউ আৰ ত্ৰিভুজ এটা দিছে আৰু কোণ তিনিটা এনেকৈ দিয়া আছে, পি 90 ডিগ্ৰী, কিউ 30 ডিগ্ৰী আৰু আৰ এক্স। যিটো এক্স আমি নাজানো, অৰ্থাৎ নজনা কোণটোৰ মাপ উলিয়াব লাগে। এতিয়া বি নম্বৰটো যেতিয়া আমি সমাধান কৰিম, তেতিয়া ঠিক সেইদৰে এই ধৰ্মটো লিখি ল'ম, ত্ৰিভুজৰ এইটো ধৰ্ম। আমি জানো যে ত্ৰিভুজৰ কোণ তিনিটাৰ মাপৰ সমষ্টি 180 ডিগ্ৰী, অৰ্থাৎ আমি ইয়াত লিখিম এক্স, এতেকে এক্স যোগ 90 ডিগ্ৰী যোগ, তুমি এনেকৈও লিখিব পাৰা, চোৱা পি কিউ আৰ তুমি এনেকৈও লিখিব পাৰা, 90 ডিগ্ৰী যোগ 30 ডিগ্ৰী যোগ 90 ডিগ্ৰী প্লাছ 30 ডিগ্ৰী প্লাছ এক্স ইকুৱেলছ টু 180 ডিগ্ৰী। দেট মিনচ এংগল পি 90 প্লাছ এংগল কিউ 30 প্লাছ এংগল আৰ এক্স ইকুৱেলছ টু 180 ডিগ্ৰী। এতিয়া যদি আমি 90 আৰু 30 যোগ কৰি দিওঁ, তেতিয়া আমি পাই যাম 120 ডিগ্ৰী যোগ এক্স। 120 ডিগ্ৰীৰ লগত এক্সটো যোগ নহয়, সেইকাৰণে এক্সটো এনেকৈ থাকিব। তোমালোকে ইতিমধ্যে এইটো শিকিছা। এতিয়া আমি এক্স সমান কি পাম?
চা এক্সর এশ বিশ যোগ করা আর এশ বিশর এক্স যোগ করা একই কথা, সে এশ বিশর এক্স যোগ করলে যদি এশ আশি পায় তেতিয়াহলে এক্সর মান উলিয়াবলে হলে এশ আশির পৰা আমি এশ বিশ ডিগ্রি বাদ দিব লাগিব, আর বাদ দিয়ার লগে লগে আমি এক্সর মান পাই যাম 60 ডিগ্রি। দেখিছা আমি পাই গলো এক্সর মান 60 ডিগ্রি বি নম্বর প্রশ্নটোর বাবে। ছাত্র ছাত্রী সকল, এতিয়া সি নম্বর প্রশ্নটো তোমালোকক চোৱা কি চিত্র দিছে, মই চিত্রটো আঁকি দিওঁ আর চিত্রটো মই তোমালোকক বুজাই দিলে তোমালোকে এই অঙ্কটো কৰিব পাৰিবা। দিয়া ছাত্র ছাত্রী সকল, সি নম্বর প্রশ্নটোত চোৱা আমাক ত্রিভুজটোর নাম দিয়া নাই, আমাক ত্রিভুজটোর নাম দিয়া নাই, আর ত্রিভুজটোর এটা কোণ দিয়া আছে এক্স আর এটা কোণ দিয়া আছে 45 ডিগ্রি, আর চা এই বাহু দুডালত কি দিয়া আছে, এটা চিন দিয়া আছে, এইডাল চিন আর এইডাল চিন যদি ত্রিভুজত থাকে, এনেকুৱা যদি একে চিন যদি ত্রিভুজত থাকে তেতিয়া জানিবা কি বুঝায় এইটোৱে, এইটোৱে এইটো এইডাল বাহু আর এইডাল বাহু কি বুঝাব, সমান বুঝাব। তার মানে চা সমাধান লিখো এই অঙ্কটো করতে আমি অল্প বেলেগ ধরনেরও করব পারো ইচ্ছা করলে। চা এই ত্রিভুজটোর মই নাম দিলাম, ধরা হল এ বি সি, এ বি সি এটা ত্রিভুজ, মই ইয়াত যেহেতু নাম দিয়া নাই মই নাম দি লব পাৰো, নাম নিদিয়াকেও কৰিব পাৰো তথাপিও নাম দিয়াটো শিকিব লাগে, নাম দি ললে আমাৰ সহজ হয়। ধৰি ললো এ বি সি এটা ত্রিভুজ যাৰ এ বি বাহুটো সমান দিয়া আছে বি সি বাহু। এতিয়া ত্রিভুজৰ ক্ষেত্ৰ মই তোমালোকক কোৱা নাই নিশ্চয়, কাৰণ ক্লাছ 7ত এইটো আলোচনা কৰা হোৱাই নাই। ত্রিভুজৰ বাহুবিলাকৰ কিছুমান ধৰ্ম আছে আৰু কোণবিলাকৰো কিছুমান ধৰ্ম আছে। ত্রিভুজৰ চোৱা এই যে এ বি সি ত্রিভুজটো ললো, এই ত্রিভুজৰ এ বি বাহু আৰু বি সি বাহু কি কৰিছো, সমান বুলি কৈছে, তাতে প্ৰশ্নতে কৈছে। যদি সমান হয় তেতিয়াহলে এ বি বাহুৰ বিপৰীত কোণ, এ বি বাহুৰ মুখামুখিকৈ কি কোণ আছে চোৱা, এইটো সি কোণটো, এ বিৰ বিপৰীত কোণ, এ বিৰ বিপৰীত কোণ সদায় সমান হ'ব সেই বি সিৰ বিপৰীত কোণৰ। তাৰ মানে আমি এটা কথা মনত ৰাখিব লাগিব, আমি এটা কথা মনত ৰাখিব লাগিব যে এটা ত্ৰিভুজৰ যিকোনো দুটা বাহু সমান হ'লে সমান বাহু দুটাৰ বিপৰীত কোণবিলাক সদায় সমান হয়। তাৰ বিপৰীতটোও হয়, যদি এটা ত্ৰিভুজৰ যিকোনো দুটা বাহু সমান হয় তেতিয়াহলে, দুটা কোণ যদি সমান হয় তেতিয়াহলে সমান কোণ দুটাৰ বিপৰীত বাহুবোৰো কি হ'ব, সমান হ'ব। আমি আলোচনা কৰিম, আমি পৰৱৰ্তী ক্লাছতো আমাৰ এই বিষয়বস্তুবোৰ থাকিব, তো আমি এইটো পাই যাম। এতিয়া এ বিৰ বিপৰীত কোণ আৰু বি সিৰ বিপৰীত কোণ কি হ'ব, সমান। এতেকে আমি কি পাম চোৱা, কোণ এ বিৰ বিপৰীত কোণ হ'ল সি, সমান হ'ব কোণ বিৰ, অৰ্থাৎ চোৱা সি কোণটো কিমান দি আছে, তাৰ মানে হ'ল কোণ সি সমান কোণ বি সমান কিমান হ'ব, 45 ডিগ্রি। এতিয়া চোৱা আমাৰ যি দুটা দেখিলানে, দুটা কোণ আমি পাই গলোঁ, এ কোণ আৰু বি কোণ আমি পাই গলোঁ, দেখিছানে এইটো এটা ধৰ্ম আছিল, সেইটো ধৰ্ম মই তোমালোকক কোৱা নাছিলোঁ যদিও এতিয়া মই ক'লোঁ, তোমালোকে মনত ৰাখিবা যে এটা ত্ৰিভুজৰ যিকোনো দুটা বাহু সমান হ'লে সমান বাহু দুটাৰ বিপৰীত কোণবিলাকো কি হ'ব, সমান হ'ব, আৰু যদিহে এটা ত্ৰিভুজৰ দুটা কোণ সমান হয় তেতিয়াহ'লে সমান কোণ দুটাৰ বিপৰীত বাহুবিলাকো সমান হ'ব। এতিয়া আমি পাই গ'লোঁ বি আৰু সি কোণ, এতিয়া যাম ত্ৰিভুজটোৰ এক্স কোণ উলিয়াবলৈ। চোৱাচোন লিখিবা, এতিয়া
ত্রিভুজ এ বি সির এনেকেও করিব পারি, ত্রিভুজ এ বি সির ক্ষেত্রত কোন এ যোগ কোন বি যোগ কোন সি অর্থাৎ তিনিটা কোণর মাপর সমষ্টি কিমান হয়, 180 ডিগ্রি হয়, কিয় লিখিছা তার কারণটো তোমালোকে ব্রেকেটত লিখি দেখুৱাবা যে ত্রিভুজর কোন তিনিটার মাপর সমষ্টি, ত্রিভুজর কোন কোণর কি সমষ্টি কিমান 180 ডিগ্রি, ত্রিভুজর কোণর সমষ্টি কিমান 180 ডিগ্রি। এতেকে তুমি কি পাবা চা, এ মানে আমাক দিছে এক্স যোগ বি মানে আমি উলিয়াই লৈছো 45 ডিগ্রি, আর সি মানে আমাক অলরেডি দিয়াই আছিলে 45 ডিগ্রি, আর এইটো পাই গেলো 180 ডিগ্রি। এতিয়া এক্স মানে আমি কি পাম, এক্স যোগ 45 প্লাস 45 ইজ 90 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। চোৱা এক্স প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, দ্যাট মিন্স এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দেয়ারফোর এক্স মানে আমি পাই যাম 90 ডিগ্রি। এতেকে চা এতিয়া আমি এক্সর মান উলিয়াই দিলো, আর তোমালোকে চিত্রটো মন করেছিলা নে, এক্স যেটো এ কোণ দিয়া আছে এনেকে চা এনেকে বাকস এটা আছে লিখছে না, এনেকে বাকস এটা বক্স বর্গ এটা আঁকি থাকা আছে লিখছে না, এই বর্গ যদি থাকে তোমালোকে জানিবা এই কোণটোর মাপ কিমান হব 90 ডিগ্রি হব। তো ছাত্রছাত্রী সকল তোমালোকক মই এইটো জানালো, এতিয়া মই দুই নম্বর প্রশ্নটলে যাম, দুই নম্বর প্রশ্নটো চা ইয়াত তোমা তোমালোকে যদি পি কিউ আর এইটো ত্রিভুজের নাম দিলোয়া, আর পি কিউ বাহু সমান পি আর বাহু, যদি তোমালোকে প্রশ্নটো চা চিত্রটো চা চিত্র চালেই গম পাবা যে পি কিউ আর পি আর সমান বলে দিয়া আছে, গতিকে সমান বাহুর বিপরীত কোণবিলাক যেনে পি কিউর বিপরীত কোণ আর আর পি আর বিপরীত কোণ কিউ, গতিকে এই দুটা কি হব সমান হব, তার মানে এক্সর মান কিমান হব 40 ডিগ্রি হব। তোমালোকে ধুনিয়াকে সিজিলকে এটু লিখিবলৈ চেষ্টা করিবা, আর যিসকল ছাত্রছাত্রীর ওচৰত মোর নম্বর আছে তেওঁলোকে মোলৈ এই করা তোমালোকে করে দেখুৱা করে করা অঙ্কবিলাক দেখুৱাবা, ফটো মারি মোৰ তাত পঠিয়াই দিবা, মই চাই তোমালোকক জনাম যে কেনেকে করিব লাগিছিল বা কেনেকে করার কারণে হৈছে নে নাই হওয়া। ঠিক আছে ছাত্রছাত্রী সকল, আজিলৈ মই ইয়াতে এৰিছো, আশা করো তোমালোকে মোৰ পরবর্তী ভিডিওবোৰ চাবা আৰু শিকিবলৈ চেষ্টা করবা, সকলকে ধন্যবাদ জানাই মই সামৰিছো।